প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে রয়েছি ইস্টাবলিশন এসএসআর হাই স্কুল আশুলিয়া সাভার ঢাকা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজিএস বিষয়ের দ্বাদশ অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে। দ্বাদশ অধ্যায়ে রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা, এ বিষয় নিয়ে। আঞ্চলিক সহযোগিতা হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের সহযোগিতা। চলো শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ আলোচনার পূর্বে আমরা এই পাঠ থেকে কি শিখবো সে বিষয় নিয়ে একটু জেনে নিই। প্রতিটা কাজের বিষয় উদ্দেশ্য থাকে, যেখান থেকে আমরা কি শিখবো। চলো বন্ধুরা, আমরা এই অধ্যায় শেষে আমরা এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো সে বিষয়ে একটু জেনে নিই। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব সম্পর্কে। আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। আর জানতে পারবো হচ্ছে একই অঞ্চলভুক্ত হচ্ছে বিভিন্ন দেশের সহযোগিতা সম্পর্ক। একই অঞ্চলভুক্ত বিভিন্ন দেশের সহযোগিতা সম্পর্ক। চলো বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের পাঠে আমরা হচ্ছে আলোচনা করবো আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব এবং হচ্ছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র, আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব কি কি গুরুত্ব রয়েছে এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো কি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে আধুনিক রাষ্ট্রে এককভাবে কোন রাষ্ট্র কিন্তু স্থান সম্পূর্ণ না। বিভিন্ন কারণে একটি রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। অর্থাৎ আধুনিকতার কারণে একটি রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। তাই প্রয়োজনের তাগিদে একটি দেশের সাথে আরেকটি দেশের গিয়ে আঞ্চলিক সম্পর্ক গড়ে ওঠে। এই আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে গড়ে ওঠে জাতিসংঘ। 1945 সালে কি হয়, জাতিসংঘ সংগঠিত হয়। জাতিসংঘ গড়ে ওঠে কি জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। 1945 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। এই জাতিসংঘে বিশ্বের যতগুলো দেশ আছে প্রতিটা দেশই কিন্তু এই জাতিসংঘে সদস্য। একইভাবে বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। বাংলাদেশ হচ্ছে কবে সদস্যপদ লাভ করে, 1947 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এই আঞ্চলিক সহযোগিতা সংগঠনের মতো এর মতো আরো অনেক সংগঠন রয়েছে, যেমন সার্ক, আসিয়ান, ইউ ইত্যাদি। এগুলো কিন্তু এক ধরনের কি আঞ্চলিক সহযোগী সংগঠন, এই সার্ক, আসিয়ান এবং ইউ। ঠিক আছে, এবার আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব কেন, আঞ্চলিক সহযোগিতা কি জন্য মানে প্রয়োজন, এত গুরুত্ব কেন? আমরা জানি যে আধুনিক বিশ্বে একটি দেশ আরেকটি দেশের উপর কিন্তু বিভিন্ন ভাবে নির্ভরশীল প্রয়োজনের তাগিদে। কোন রাষ্ট্রের পক্ষে কিন্তু তাদের নিজস্ব প্রয়োজন মেটানো সম্ভব নাই। আমাদের দেশের যেগুলো জিনিস তৈরি হয় না সেগুলো আমরা কিন্তু বিদেশ থেকে নিয়ে আসি। কারণ কি, আমাদের প্রয়োজন আমরা কি সকল মিটাইতে না পারার কারণে কিন্তু বিদেশ থেকে আমদানি করে থাকি। তাই যেমন হচ্ছে কি যে আধুনিক বিশ্বে কোন রাষ্ট্র কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। তাই বিভিন্ন কারণে এক দেশ আরেক দেশের উপরে কি নির্ভরশীল হয়ে পড়ে। এই জন্য কিন্তু এই আঞ্চলিক সহযোগিতার খুবই প্রয়োজন। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আঞ্চলিক সহযোগিতার কেন প্রয়োজন। তাই হচ্ছে কি, যৌথ উদ্যোগে এসব আঞ্চলিক সহযোগিতা সংগঠন গড়ে উঠেছে। তাই হচ্ছে এই আঞ্চলিক সহযোগিতা সংগঠন কিন্তু বিভিন্ন দেশের প্রয়োজনে সবাই একমত হয়ে কিন্তু এটা গড়ে তুলেছে। এবার আমরা দেখবো যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো। আঞ্চলিক সহযোগিতা আমাদের আমরা জানলাম, গুরুত্ব জানলাম, এবার আমরা ক্ষেত্র কি কি ক্ষেত্র রয়েছে আঞ্চলিক সহযোগিতার জন্য। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো শিল্প,
পর্যটন, ক্রীড়া, মাদক, চোরাচালান প্রতিরোধ, তারপরে রয়েছে পরিবহন ও যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন, তারপর আছে কি বিনিময়, সংস্কৃতি, স্বাস্থ্য, চিকিৎসা, জলবায়ু, পরিবেশ উন্নয়ন ইত্যাদি। এখানে দেখো যে হচ্ছে বাণিজ্য, বাণিজ্য কি এক দেশের সাথে আরেক দেশের আমদানি রপ্তানি হচ্ছে বাণিজ্য। এছাড়া আছে কি নিরাপত্তা, একটা দেশ থেকে আরেকটা দেশের কি নিরাপত্তার জন্য কিন্তু আমদানি সহযোগিতা প্রয়োজন, তাহলে একটা দেশ থেকে আরেকটা দেশে সহজে আক্রমণ করে নিতে পারতো। এছাড়া রয়েছে জ্বালানি, আমরা দেশের যে তেল নেই কিন্তু আমরা কি করি বিশ্বের অন্যান্য যে দেশের যে তেল আছে সেখান থেকে আমরা কি তেল আমদানি করে থাকি, এটাই হচ্ছে সেই ক্ষেত্র। এখন যেমন প্রযুক্তি, কৃষি, ক্রিয়া, মাদক, চোরাচালান, পরিবহন ইত্যাদি, আমরা পরিবহনের মাধ্যমে কি এক দেশ থেকে আরেক দেশে কি যাতায়াত করে থাকি, এগুলো হচ্ছে কি এই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সমূহ। আশা করি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ, এ পাঠ থেকে অনেক উপকৃত হবে তোমাদের জন্য। বাড়ির কাজ হচ্ছে কি বাংলাদেশে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব কেন, তিন নম্বর হচ্ছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো তালিকায় প্রস্তুত করে, যে ক্ষেত্রগুলো বললাম একটা তালিকার মাধ্যমে প্রস্তুত করবে, ওই খাতায় লিখে রাখবে, তারপর যখন ক্লাস চালু হবে ঠিক তখন তোমাদের দেখাবে।